টেক্সটের স্টাইল না হলে সিম্পল হয়ে লিখে অনেক সময় ভালো লাগে না। হ্যাঁ না কষ্ট করা আছে তাতে কোনো একদম সিম্পল কিন্তু টেক্সট স্টাইলটা শুধু আচ্ছা তাহলে কিন্তু এটা কীভাবে বানাচ্ছেন ফাইল থেকে নিউ একটা পেজ নিয়ে গে হ্যাঁ একটা পেজ নিয়ে পেজে একটা কালার দিয়ে দিই আচ্ছা এখানে একটা এখানে গ্রেডিয়েন্ট নিয়ে একটা কালার দিই গ্রেডিয়েন্ট রেডিয়াল করি একটু স্কেল বাড়াই দিই তাহলে বেশি লাইট হয় সেখানে লাইট লাল সাদা দেবো না একেবারে সেখানে একটু ব্লু ব্লু কালার দিয়ে দিই ওকে চোখে লাগলো না ঠিক আছে এই এখন আমি কমলা কালারের একটা টেক্সট নেব ফুল বড় হাতে দিতে চাইলে এই ক্যারেক্টারে ক্লিক করবে নেই তাই না ক্যারেক্টার কোন জায়গা থেকে বলবো এই যে এখানে এ ছিল না এই উইন্ডো থেকে যদি না থাকে তাহলে এই ক্যারেক্টার এটা ক্লিক করে নেবে তাহলে এটা বেরোবে ঠিক আছে ছোট হাতে হ্যাঁ বড় এক মানে ছোট হাতে না আবার বুঝছিলাম তো পাই না মানে এই জায়গায় থাকতে হবে এই উইন্ডো ক্লিক করে উইন্ডোর ভিতরে থাকে এখানে যেগুলো শো করে না সব উইন্ডোর ভিতরে থাকে এই ক্যারেক্টারে ক্লিক করলে এটা এই যে এ যেটা সেটা হচ্ছে ক্যারেক্টার এইটা ক্লিক করলে সব বড় হাতে হয়ে যায় ছোট হাতে থাকলে সব বড় হাতে হয়ে যায় মানাবে না দিলাম দশ এখান থেকে এই কালোটার অপাসিটি কমাই দেবো কালো কালারটা দেখছেন ঠিক আছে না কালো কালারটা এখানে কমলা কালার দিয়ে দিই ডার্ক কমলা কালার কালো কি অটো আসে হ্যাঁ কালোটা অটো আসে ওকে ডার্ক কমলা কালার দিলাম ঠিক আছে না আচ্ছা এই ওকে এখন দেখেন এখানে কী করছি এখানে আরেকটা ইভেন্টে স্টপ দিস না নীল এখন আচ্ছা এটা ডবল ক্লিক করি আমি এটা গ্রেডিয়েন্ট দিয়েছি তাহলে খুব ভালো লাগবে এখান থেকে গ্রেডিয়েন্ট দিই এটা গ্রেডিয়েন্ট না এখান থেকে আমি সাদা কালো গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবো রেডিয়াল দিয়েছে এটা লিনিয়ার করে দেবো হ্যাঁ লিনিয়ার দিয়ে জিরো দিয়ে নব্বই মানে উপর থেকে নিচের দিকে হ্যাঁ গ্রেডিয়েন্ট দিয়ে গ্রেডিয়েন্টে যদি আপনি সপ্লেট করে দিতে দেখেন কী হলো এটা গ্রেডিয়েন্ট ভাব চলে আসছে না এই জিনিসটা দরকার বিভিন্ন রকম রয়েছে মাল্টিপলও করা যায় মাল্টিপল না সপ্লাইট দিই দিয়ে একটু অপাসিটি কমাই দিই হ্যাঁ আচ্ছা এটাতে একটা এক্সট্রা স্ট্রোক দিয়েই ফেলাইছি এতে কি আর স্ট্রোক দেওয়া যাবে একটা তো স্ট্রোক দিয়েই দিছি আমার তো আর একটা স্ট্রোক লাগবে তাই না ডুপ্লিকেট করে কী করবো ডুপ্লিকেট করলাম করে পুনরায় দেবো কী করে এতে স্ট্রোক তো রয়েছেই স্ট্রোক তো একবারে বেশি দিতে পারিস একবার তো একটা স্ট্রোক দিয়ে ফেলাইছি আবার একটা দেবো তা কীভাবে দেবো সেটা দেওয়া যাচ্ছে তাহলে এখানে কী করতে এইটারে কনভার্ট টু স্প্রোক হবে করলে ওই দেখেন লেয়ার স্টাইল চলে গেলো এটা লেয়ার হয়ে গেল ঠিক আছে এবার ডবল ক্লিক করবো করে এবার আবার স্ট্রোক ওই লেয়ারটাই এই স্ট্রোকটা ধরেন ব্লু কালার দিই
আপনার কথা শুনে হ্যাঁ একটা টেক্সটে ওই রেকর্ডটা শুনতে গেলে ওই স্টুটা মানে একসাথে মার্জ হয়ে যাচ্ছে তারপরে আবার একটা স্টুক দিতে পারে ঠিক আছে কত সুন্দর হয়েছে আবার এটা বন্ধ করে দিন সেইভাবে আপনি নর্মালি সিম্পলি টাইপ হ্যাঁ